মানিকগঞ্জ সদর উপজেলার বলরাই এলাকার মৃত তোয়েবালির স্ত্রী জহুরা বেগম স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরতে সহায় বিক্রি করে দুই ছেলেকে বিদেশ পাঠান প্রবাস থেকে ছেলেদের পাঠানো সঞ্চয় দিয়ে মানিকগঞ্জের বলরা বাজারের ভাড়ারিয়া অংশে দুই শতাংশ জমি কিনে দোকানঘর নির্মাণ করেন তিনি যাতে ছেলেরা প্রবাস থেকে ফিরে বেকার না থাকে কিন্তু সেই দোকানে চোখ পড়ে স্থানীয় চাঁদাবাজ কুতুমুদ্দিনের ছেলে মোস্তফার জোহরা বেগমের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে সে তবে চাঁদা না দেওয়ায় মোস্তফা ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে কে এম ফিরোজের সাথে আটাত করে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ভাঙচুর করে সেই দোকান এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশে অভিযোগ দিয়েও ন্যায় বিচারের দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন জহুরা বেগম আমার এই ঘর ভাঙছে এই বিষয়ে আমি অভিযোগ করছি আমার কাছে দুই লাখ টাকা চাইছে চাঁদা দেই নেই আগের দিন চাইছে পরের দিন আমার ঘর ভাঙ্গে ফেলাইছে চান্দা চাইছে মুস্তফা তারপর সুমন্ত তারপর চান্দা রিপাত উপস্থিত আছি আইসে দেখছি আমি গেদা কাছে রেকর্ডের জমি কিনছি তা আমি সুস্থ বিচার দু এহারে ই বিচার চাই সুস্থ বিচার চাই আমার যাতে বিচারটা সুক্ষ নয় সে বিচার চাই আমি জহুরা বেগম রেকর্ডীয় মালিকের কাছ থেকে জমি কিনে দোকানঘর নির্মাণ করেছিল বলে জানাই স্থানীয় বাজার ব্যবসায়ী সংগঠনের নেতা ভূমি কর্মকর্তা ও মোস্তফার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি অনিয়মের ভিতরে এইগুলো চলছে এই ঘরটা ভাঙছে যেভাবে এটা অনিয়মের ভিতরে সম্পূর্ণ অনিয়মের ভিতরে একজন সরকারি কর্মকর্তা হয়ে এইভাবে ঘরটা ভাঙতে পারে না আর এই যে আসলে মোস্তফার কিন্তু এখানে কোনো জায়গা বাসা নাই কোনো কিছুই নাই তা হয়তো মানুষের হয়রানি করার এদিকে ঘটনায় যদি ইউনিয়ন কর্মকর্তা জড়িত থাকে তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা বিষয়ে হচ্ছে নিষেধাজ্ঞার বিষয়ে আমি অবগত আছি এবং ওই জায়গায় অবৈধভাবে ঘর তোলার বিষয়ে আমি অবগত আছি না একটু আমি ওই জায়গায় বাতা দিয়েছিলাম তারপরে ওনারা ঘর তুলেছে ভাঙচুর কি করেছে ওই বিষয়ে আমার আমি অবগত নাই কিন্তু এ অভিযোগ করেছে এটা একটা জেলা প্রশাসক বরাবর সেটা আমার কাছে চিঠি না আমি নিজে তদন্ত করে এটা একটা রিপোর্ট পাঠাবো আমি এটাই তদন্ত করবো যদি নায়বের কোনো সংশ্লিষ্ট থাকে সেটা তো সেভাবে ইনভলভমেন্ট তার তার মানে সে তার ডিপার্টমেন্ট তাকে ডিপার্টমেন্ট দিবে এ ঘটনায় জহুরা বেগমের ছেলে গ্রিস প্রবাসী সাইম খান গ্রিসের বাংলাদেশ দূতাবাসে তার সম্পত্তি রক্ষার্থে আইনি সহায়তা চেয়ে লিখিত আবেদন করে গ্রিস দূতাবাস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায় পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আইনি সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ জানালেও এখনও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি নিউজ ডেস্ক দেশ টিভি